আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কানাডার ম্যানিটোবা থেকে আমি সাকিব আজকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমার সাথে উপস্থিত আছেন বর্তমান সমসাময়িক বাংলা সাহিত্যের একজন এখনো প্রাণ পুরুষ, জনাব সাইফুল্লাহ মাহমুদ দুলাল ভাই। উনি বাংলায় লেখাপড়া বাংলার সাহিত্য চর্চা করেন, কিন্তু কানাডায় বসে সাহিত্য চর্চা করেন। তো আজকে একটি বিশেষ দিন, যে এই অল্প কিছুদিন আগে তার জন্মদিন চলে গেল চিরতরুণ এই লেখকের। তো আমরা প্রথমে তাকে শুভেচ্ছা জানাবো দুলাল ভাই, তার সাহিত্যকর্ম নিয়ে কথা বলবো, এবং এর পাশাপাশি কানাডাতে কিভাবে বাংলার চর্চা অন্যান্য লোকজন করছেন, বাংলা সাহিত্যের চর্চা, সে বিষয় নিয়ে কথা বলবো। তো দুলাল ভাই, আপনাকে শুভ জন্মদিন। হ্যাঁ, শুভ জন্মদিনের জন্য অনেক ধন্যবাদ। আর তারিখটা আমি বলে দিই, তারিখটি হচ্ছে 30শে মে। আমি খুব আনন্দিত এবং এই দিনটি আমি মনে মনে একজন বীর মুক্তিযোদ্ধাকে সম্মান জানাই, শ্রদ্ধা করি। 30শে মে আমাদের বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের মৃত্যু দিবস, তো ফলে একটা বেদনারও বিষয় থাকে। কারণ আমরা ইচ্ছে করলে প্রতি সংসদে বসে রাষ্ট্রপতি নির্বাচন করতে পারি, আমরা ইচ্ছে করলে প্রধানমন্ত্রী নির্বাচন করতে পারি, কিন্তু আমরা একজন মুক্তিযোদ্ধা কখনো বানাতে পারবো না। তো ফলে আমার জন্মদিনে এই মুক্তিযোদ্ধার মৃত্যু দিবসে আমি শ্রদ্ধা জানাই। এই আর এখানে রাজনৈতিক ভাবে নয়, আমি একেবারে মানে একজন মুক্তিযুদ্ধের গবেষক, মুক্তিযুদ্ধ নিয়ে কাজ করি। আমি সেই দৃষ্টিভঙ্গি থেকেই আমার এই ইটা জানালাম, ইচ্ছাটা প্রকাশ করলাম। যাক, তো ধন্যবাদ দুলাল ভাই। তো আমরা যদি একটু স্পেসিফিক জানতে চাই, যে আপনি অনেক বছর বাংলাদেশ থেকে এই দেশে আছেন, তারপরেও এইখানে আসার পরেও আমরা জানি যে আপনি এই হয়তো এই বছর বা গত বছর যেতে পারেননি, প্রত্যেক ফেব্রুয়ারিতে কিন্তু আপনি বাংলাদেশের বইমেলায় ছুটে যান, এবং আপনার বেশ কিছু বই এই কানাডায় আসার পরেও কিন্তু আপনার হয়েছে। তো কেন আপনি কানাডায় তো নিশ্চিন্তে নির্ভাবনায় আছেন, তারপরেও কেন বাংলাদেশের বইমেলায় ছুটে যান? প্রশ্ন একটা হলো, জবাব অনেকগুলো। কানাডায় প্রবাসী যে শব্দটি ব্যবহার করা হয়, এটা আমি ব্যক্তিগতভাবে প্রবাসী শব্দটার একটু বিপক্ষে, বিপরীতে আমি মনে করি অভিবাসী। আমি বর্তমান এই বিশ্বায়নের যুগে আমি কোথায় থাকলাম, কুমিল্লায় নয় কানাডা, সেটা বড় কথা নয়। হয়তো নানা কারণে, অবস্থাগত কারণে আমি কানাডায় আছি, কিন্তু আমার মনে প্রাণে চিন্তা চেতনায় নাড়ির বাঁধন শেকড় সবকিছু গাথা বাংলাদেশের সঙ্গে। আমি বাংলা সাহিত্যের লেখক, আমি একজন বাংলা ভাষার মানুষ, আমি একজন বাংলাদেশের মানুষ। আমি যখন কানাডায় আসি 2005 সালে, এখানে টেগোর সম্মানে, টরন্টোতে টেগোর সম্মান ছিল, আমি সেখানে বক্তৃতা দিতে আসছিলাম। রবীন্দ্রনাথের উপর 3টা প্রজেক্ট নিয়ে আসছিলাম, একটি হচ্ছে তরুণ প্রজন্মের দৃষ্টিতে রবীন্দ্রনাথ, আরেকটি হচ্ছে জাপানে রবীন্দ্রনাথ, আরেকটি হচ্ছে রবীন্দ্রনাথ বাংলাদেশের হৃদয় হতে, বাংলাদেশের কোথায় কোথায় রবীন্দ্রনাথ ছিলেন সেগুলো নিয়ে আমি একটি ভিডিও করেছিলাম। তো আমি বাংলাদেশের লেখক হিসেবে কিন্তু কানাডায় এসেছি, এবং আমি সেই পতাকাটাই মানে বহন করি, যেটি আমার এক হাতে বাংলাদেশের পতাকা এবং আমি মনে করি আরেক হাতে আমার কানাডা পতাকা। আমি বলি আমার দুই দেশ, আমি মনে করি আমার দুই প্রধানমন্ত্রী। তো ফলে একইভাবে আমার শেকড় বাংলাদেশের মধ্যে মানে প্রতিষ্ঠিত থাকলো, আমার চিন্তা চেতনা, আমার মুক্ত চিন্তা, আমার যে বিষয়গুলো, আমি কানাডায় আমার বিকাশ হচ্ছে, বাংলাদেশেও হয়েছে। এই শেষ বয়সে এসে আমি কানাডাকে নানাভাবে উপভোগ করছি, কানাডার ভালো দিকগুলো আমি অনেক শিখতে পারছি, লিখতে পারছি। যদি বইয়ের কথাই বলেন, আমি সংক্ষেপেই বলি, কানাডায় না আসলে আমার আরেকটি জীবন দেখা হতো না। কানাডায় না আসলে সাম্প্রতিক আমি যে বিশ্বায়নের কবিতাগুলো লিখছি, আমার কবিতার মধ্যে যে পরিবর্তনগুলো আসছে, হ্যাঁ, আমি একটির সঙ্গে আরেকটি যখন যুক্ত করছি, তখন এই চিন্তাটা আমি এখানে উপভোগ মানে যদি এখানে অভিজ্ঞতা না থাকতো তাহলে কিন্তু পারতাম না। আমি যখন দেখি আমার গ্রামের একটি বাড়ি ঘর বন্যায় বর্ষায় বেশি একাকার হয়ে গেছে, একটি কিশোরী ত্রাণের জন্য সাঁতার কাটতে কাটতে ভেলায় ভাসতে ভাসতে যাচ্ছে, সেই দৃশ্যটা আমি যখন অন্টারিওতে, আপনি তো ঘুরে বেড়ান জানেন, 1000 আইল্যান্ডে সেখানে ছোট ছোট বাড়িগুলো চমৎকার ভাবে পদ্ম ফুলের মতো পড়ে আছে, সিঁড়ি তারা অবসর কাটানো যাচ্ছে, এই যে বৈপরীত্য, এক বিলাসিতা এবং মানে অপরদিকে দারিদ্রতা, আমি বলেছি ভাতের আনন্দ আর হুইস্কির আনন্দ এক নয়। ফলে এই সমন্বয় গুলো করার আমি চেষ্টা করি। কানাডা আসার পর আমি অনেকগুলো বই লিখেছি এবং কাজ করছি। কানাডায় না আসলে আমার এই জীবন জানা হতো না। এই যেমন ধরুন কানাডার ইমিগ্রেশন নিয়ে আমি যে বইটি লিখেছি, উল্টো দেখা যাচ্ছে বলতো ক্যামেরার কারণে, আমি ঠিক দেখতে পাচ্ছি, আচ্ছা, কিন্তু আমার কাছে উল্টো দেখা যাচ্ছে। কানাডায় যাবেন কেন, যাবেন এই প্রশ্ন আমি করেছি,
কানাডায় অনেকে আসতে চান, এটি একটি কোনো কানাডা যাওয়ার গাইড বই নয়, এটি হচ্ছে একটি তথ্যমূলক বই। এইটা দেখতে পাচ্ছেন অনেক মোটা বই, প্রায় 300 পাতার মতো বই। এখানে যে আর্টিকেল আছে সবগুলো গবেষণামূলক, কানাডার বিষয়ে তথ্য ইনফরমেশন, কানাডার ভালো দিক, কানাডার মন্দ দিক, কানাডার দারিদ্রতা, কানাডার যে হোমলেস আছে সেইগুলো নিয়ে এটি পুরো একটি বই, ব্যতিক্রম ধর্মী দিয়ে, কোনো ভ্রমণ কাহিনীও নয়। তারপরে যেটা লিখলাম সেটি হচ্ছে কানাডার হারির খবর, নারীর খবর। আপনি জানেন আমি একটি বাংলাদেশের বহুল প্রচারিত পুরনো প্রাচীনের সঙ্গে যুক্ত, তো এই খবর পাঠাতে কি মজার 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 খবর আমি পেয়ে যাই। একদিনের জন্য একটা ছেলে ক্যান্সার হয়েছে মারা যাবে, প্রধানমন্ত্রী হতে চেয়েছিল, জাস্টিন ট্রুডো তাকে নিয়ে একদিনের তার স্বপ্ন পূরণ করেছে। এখানে দেখা যাচ্ছে যে ছেলেরা একসময় মানে মায়ের দায়িত্ব পালন করবে, স্তনের দুধ দিবে, সেই চেষ্টা করা হচ্ছে। কানাডা ভ্যাঙ্কুভার থেকে ফ্রেশ বাতাস চায়নার কাছে বিক্রি করে, এরকম নানা ধরনের ঘটনা, নানান রকমের ঘটনা, মজার মজার ঘটনা। যেমন কানাডায় একমাত্র নারী প্রধানমন্ত্রী হয়েছিল, আর কখনো হয়নি। হ্যাঁ, তো এই 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 চমকপ্রদ, এই আমি একটা ছবি দেখাচ্ছি, যেটা প্রথমেই বললাম, এই যে দেখুন, এই যে এই একটা পুরুষ, সে বুকে সেটা অপারেশন করে সেখানে দুধ এনে সে খাওয়াচ্ছে মাতৃস্থানে। তো এইটার খুব একটা মজার বই, অসম্ভব একটা মানে হাড়ির খবর, নারীর খবর, মানে কানাডার অনেক টুকরো টুকরো ছোট ছোট ঘটনা, চমকপ্রদ ঘটনা নিয়ে বইটি লেখা। তারপর যে কাজটি করেছি, যে যুদ্ধ শিশুর জীবন যুদ্ধ, একেবারে বাংলাদেশের বা বাংলা সাহিত্যের এটা প্রথমই গ্রন্থ যে সরাসরি একজন যুদ্ধ শিশুকে নিয়ে, হ্যাঁ, তার বায়োগ্রাফি, তার সঙ্গে আমি কথা বলেছি প্রায় 1.5 বছর 2 বছর কন্ট্রাক্ট করেছি, তার জীবনটা কিভাবে শুরু হয়েছিল, তার বুদ্ধি হওয়ার পর থেকে এখন পর্যন্ত, সেটি নিয়ে আমি মানে এখনো কিছু কিছু কাজ করি। তাকে, তার নাম হচ্ছে মনোয়ারা ক্লার্ক, মনোয়ারা বেগম, আমি তাকে নিয়ে এই এই বইটি লিখেছি, একটা উপন্যাস লিখেছি বায়োগ্রাফি মুক্তিযুদ্ধের উপর। কানাডায় না আসলে আমার তো হতো না, কারণ অনেকে চেষ্টা করছে মনোয়ারাকে নিয়ে উপন্যাস লেখার জন্য, কারণ কানাডার যে জীবনযাপন, যদি আপনি অভ্যস্ত না হন, আপনি না জানেন, তাহলে আপনি তো জানতে পারবেন না। এখানে ওয়েলফেয়ার সিস্টেমটা যদি বলি, এখানে যদি আপনি ধরেন অনেক বিষয়গুলো আছে যে দত্তক ইচ্ছেগুলো নেওয়া যায় না, দত্তক নিতে হলে তাকে কি করতে হবে, এখানে সোশ্যাল থেকে পারমিশন নিতে হবে, তার রেকর্ড দেখা হবে কানাডিয়ান, তারপর ছাড়পত্র দেবে, তারপর এই বিষয়গুলো জানতে হবে, কিন্তু বাংলাদেশের পক্ষে তো সেটি করা যাবে না। যাই হোক, তারপর আরেকটি বড় কাজ আমি বলবো এই জন্যই যে আমার সাবজেক্ট, আমি বঙ্গবন্ধুকে নিয়ে অনেকগুলো বই লিখেছি, প্রায় 8টি বই মৌলিক এবং 4টি সম্পাদনার বই। আমার এই কাজটি একটি মানে অন্যরকম কাজ, সেটি হচ্ছে এটা একমাত্র বই যে কোনো খুনিকে নিয়ে এই বইটি, এরকম বই লেখা হয়নি। কানাডায় যে ঘাপটি মেরে আছে তাকে অনেক প্রতিকূলতার মধ্যে উদ্ধার করা হয়েছে, আমি উদ্ধার করেছি গবেষণা করে, মানে অনুসন্ধান করে, এবং এর পৃষ্ঠা পৃষ্ঠে আছে যে নূর কিভাবে এখানে আসলেন, কি কোথায় আছেন, তার বাড়ি কোথায়, ফ্ল্যাট কোথায়, একদম তথ্যমূলক বই, তার ইন্টারভিউ আছে এর মধ্যে, এই বইটি আমি করেছি। আপনি কি নূর চৌধুরীর সাথে সরাসরি কথা বলেছিলেন? না না, আমি কখনো কথা বলিনি, তবে আমি তার বাড়িতে গিয়ে একটা লাইভ করে আসছি এবং আমার ঘৃণাটা প্রকাশ করে আসছি, আমি জুতা দিয়ে আসলাম সেখানে, সেটাও খবর বেরিয়েছে। এখানে একটি তথ্য দিতে চাই, আমি একটা 3 পুরুষ গল্প লিখছি বঙ্গবন্ধুকে নিয়ে। আগামী সিলেনে যে জাতু মানে জুতা ঝাড়ু দেওয়া হয়েছিল, বাড়িতে আমরা কয়েকজন গিয়েছিলাম, একইভাবে তার 10 পাড়া গ্রামে আমরা গিয়ে মানে একটা, আমি মহিউদ্দিন ফরেন সেক্রেটারি, তাজুল ভাই জাহাজ ব্যবসায়ী, আমরা গিয়ে সেখানেও এক ধরনের মানে ঘৃণা প্রকাশ করে আসছি। খুব সহজ, কুমিল্লাতে, কুমিল্লাতে ব্রাহ্মণ ব্রাহ্মণবাড়িয়াতে এবং 3 পুরুষ পরবর্তীতে যেটা হচ্ছে এখানে এই প্রতিবাদটা করেছে, যে সেটা ভিন্ন প্রসঙ্গ। এই বইটি 3rd edition বেরিয়েছে একাধিকবার, এবং প্রতিটা এডিশনে আমি সংযুক্ত করি, যে তথ্য পাই সেটা এখানে যুক্ত করি। আর এই বইগুলো ছাড়াও আরেকটি বই, একটা বাচ্চাদের জন্য বই, আমি শিশুদের জন্য মাঝে মাঝে বই লিখি। আপনি জানেন যে কানাডার হ্যালোইন, সারা পৃথিবীতে হ্যালোইনের ব্যাপারটি আছে, হ্যালোইনের সময় যেভাবে আমরা কুমড়ো দিয়ে বা বাড়ি অন্ধকার করে চকলেট বিতরণ করে যে ব্যাপারটি হয়, এটি একটি বই। এবং মজার ব্যাপার হচ্ছে এই বইটি আমার ছোট মেয়ে অর্জিতাকে মানে কেন্দ্র করে, সে হ্যালোইনের চকলেট কুড়াতে যাচ্ছে এবং একটা হ্যালোইনের সঙ্গে তার পরিচয় হয়, এবং তারপরে সে ভূতের গল্প, ভূত কোথায় থাকে, কিভাবে ভূত আসছে, এইসব পুরো হ্যালোইনের হিস্ট্রিটা এর মধ্যে পাওয়া যাবে। এবং যখন সে ভূতটার সঙ্গে মানে চলে যাবে ডাউন টাউনে, তখন ভূত বললো যে তুমি আমার সঙ্গে যোগাযোগ করে, আমি পাসওয়ার্ড দিয়ে গেলাম, হ্যাঁ, এই পাসওয়ার্ডের সার্চ করলেই তুমি আমাকে অনলাইনে পেয়ে যাবে। এবং সেই পাসওয়ার্ডটা হচ্ছে নাস্তা কিপা, উল্টালে হয় পাকিস্তান,
কারণ ওর পূর্বপুরুষ ছিল পাকিস্তানে। তো এটা মজার বই আর কি। তো এখন বই বিষয় নিয়ে তারপর শেষ করে আমি অন্য প্রসঙ্গে আসব, সেটি হচ্ছে আমি আমার সবচেয়ে মানে মৃত্যুর আগে এই কাজটি করে যেতে চাই এবং প্রায় গুছিয়ে এনেছি। একটু আগেও অনুষ্ঠান হওয়ার ধারণ করার আগে আপনার সঙ্গে কথা হচ্ছিল কানাডায় 71, কানাডায় 71 এর কি অবস্থা ছিল, কি ভূমিকা নিয়েছে পরবর্তী যুদ্ধ শেষ থেকে শুরু করে এখানে ভারতীয়দের ভূমিকা, পিআরএ টিডুর ভূমিকা, এখানে সাংবাদিকদের ভূমিকা, প্রবাসী বাঙালিদের ভূমিকা, এবং অক্সফার্ম বা যারা অন্যান্য প্রতিষ্ঠান ছিল তারা কিভাবে কাজ করছে, আমি অনেকগুলো মানে জিনিস সংগ্রহ করেছি। আমি এটি নিয়ে তিনটি বই করব। একটি বই হচ্ছে, এটার কাজ প্রায় শেষ, আপনাদের ম্যানিটোবা থেকেও হেলাল মহিউদ্দিন আমাকে একটা লেখা দিয়েছেন সেখানের ভূমিকা নিয়ে। তো সেটি হচ্ছে যারা কানাডা নিয়ে লিখেছেন, যে বাটা কোম্পানি এর এখানে ওডারল্যান্ড সেখানে কাজ করতো, এই বাটা কোম্পানি নিয়ে লিখেছেন সবুজ সাহেব, এরকম 10টা লেখা নিয়ে আমি একটি বই করব, বিভিন্ন জনের লেখা। আরেকটি বই করব যে আলোচনাগুলো করলাম পুরোটাই আমার নিজের লেখা। থার্ড বই যেটি হবে সেটি হচ্ছে কানাডার পার্লামেন্টের 71 কি অধিবেশন হয়েছিল, আমি প্রায় পুরো অধিবেশনটা সংগ্রহ করে এনেছি এবং সেখানে প্রায় 33 পাতার মতো বাংলাদেশ প্রসঙ্গ আছে, কানাডার মানে একদম অরিজিনালটা, সরকারি ভূমিকাটা। পাশাপাশি আমি আরো দুটি অধিবেশনের চেষ্টা করছি প্রভিনশিয়াল, অন্টারিও পার্লামেন্ট থেকে আমাকে সহযোগিতা করেছেন আমাদের এমপিপি ডলি বেগম, তিনি আমাকে অন্টারিও পার্লামেন্টের সেশনটা দিয়েছেন, আর আমি এখন চেষ্টা করছি কুইবেক থেকে আমি হয়তো পেয়ে যাব। তো ফলে এই মানে কানাডা 71 এই নিয়ে আমি কাজগুলো করছি, এটা আমার এখন বর্তমান কাজ। আমি হয়তো মানে সময় বের করতে পারছি না, কিন্তু আমি এ বছরের মধ্যেই যেহেতু 50 বছর স্বাধীনতার, আমি একটি বই অন্তত করব প্রায় কাজ, বিশেষ করে বিভিন্ন জনের লেখাগুলো তো আছেই, সেগুলো নিয়ে আমি করব। কারণ আমাদের বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে যেরকম বিভ্রান্ত আছে, এখানে অনেকেই বিভ্রান্তমূলক তথ্য প্রচার করা হয়েছে। যেমন ধরেন জাস্টিন টিডুর বাবা পিয়ার টিডুকে যে পুরস্কার দেওয়া হয়েছে এটি যথার্থ হয়নি, এটি একটি বিভ্রান্তকর, কারণ তিনি মুক্তিযুদ্ধের পক্ষে প্রথম দিকে ছিলেন না, বরঞ্চ মানে বাংলাদেশের পক্ষে যখন রেহমান সোবহান আসছিলেন তার সঙ্গে দেখাও করতে চাননি। হ্যাঁ, সে অনেক ইতিহাস মানে ইতিহাসের পেছনে ইতিহাস থাকে, এটি হয়তো হাই কমিশনার যারা আসে তাদের মানে অজ্ঞতার কারণেই তার নাম প্রস্তাব করা হয়, দেওয়া হয়েছে। এরকম অনেক বিষয় বেরিয়ে আসবে যেগুলো আমাদের মুক্তিযুদ্ধের জন্য চমকপ্রদ। যেমন মিজান রহমান একটি লেখা লিখছেন যে 7ই মার্চের ভাষণ শুনে উনি সবাই ছাপায় পড়লেন কিভাবে চাঁদা তুলবে, এটা একটা মানে এই ধরনের একটা মানে গালগুজব আসছে। কারণ 7ই মার্চের ভাষণ টরন্টোতে বসে দেখা সম্ভব নয় বা অটোয়াতে বসে, আপনি ভাবতে পারেন 50 বছর আগে সেখানে তো মানে মানে এটা অবিশ্বাস্য একটি ঘটনা। তো এই এই জিনিসগুলো উঠে আসবে, যে বিভ্রান্তকর তথ্যগুলো আমি পিআরএ টিডু থেকে শুরু করে মিজান রহমান পর্যন্ত বললাম। এবং আপনারা জানবেন যে আমেরিকায় কি ভূমিকা ছিল বই আছে, রাশিয়ার উপর বই আছে, জাপানের বই আছে, ভারত কি ভূমিকা ছিল, ব্রিটেনের উপর নানা ধরনের বই আছে, কানাডার উপর এ পর্যন্ত কোনো বই হয়নি। একটি বই অবশ্য বেরিয়েছে যুদ্ধ শিশুর মোস্তফা চৌধুরী। এখন আমি অন্য প্রসঙ্গে আসছি কানাডার আর এই চর্চা। কানাডায় এখন অনেক খ্যাতিমান লেখকেরা এখানে আছেন যারা লিখছেন, স্থায়ীভাবে এখানে বসবাস করছেন আপনার মতো? জি জি, অনেকে স্থায়ীভাবে বসবাস করছেন। আমি যতদূর মনে পড়ে আমি মূলধারার লেখক যারা আমি তাদের কথাই বলবো। যেমন ধরেন বাংলা একাডেমি পুরস্কার পেয়েছে লুৎফর রহমান রিটন, বাংলাদেশের বিখ্যাত ছড়াকার, তিনিও কানাডায় অভিবাসী, অটোয়াতে থাকেন। যে আব্দুল হাই শুধু করে খাই খাই, সেই আপনার এরশাদের আমলের সেই উদ্দীপনামূলক ছড়াগুলি আমরা পড়েছি তখন। হ্যাঁ, এখনো ওর ছড়ার মানে কি বলবো, ওকে তো বলা হয় ছড়ার সম্রাট, আসলেও কিন্তু তাই। তবে রিটন শুধু যে শুধু ছড়াই লিখেন এটা একটি ভুল ধারণা অনেকেরই, তার গদ্য অসাধারণ। তাই আমার জন্মদিনে সে একটি মানে ই লিখছে যে আপনার আমার বইগুলো নিয়ে একটি লেখা লিখছে, শুধু নাম দিয়ে একটা আর্টিকেল, সেটা এখানে বাংলা মেলেও ছাপা হয়েছে এবং বাংলাদেশেও একটি কাগজে ছাপা হয়েছে। আপনাকে একটু থামিয়ে আমি দর্শকদের উদ্দেশ্যে একটু বলে যাই, হয়তো আমরা পয়েন্টটা মিস করব, যে এখানকার কিন্তু লোকাল যে পত্রিকাগুলি রয়েছে তারা কিন্তু দুলাল ভাইয়ের জন্মদিন উপলক্ষে বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করেছে, এটা কিন্তু একটি অনেক বড় ব্যাপার। দুলাল বা আমি যাকে চিনি তাকে বেস করে এখানকার পত্রিকাগুলি ক্রোড়পত্র বের করেছে, সেটা একটি আমার জন্য একটি গর্বের বিষয়। এবং বাংলাদেশের ইত্তেফাক থেকে শুরু করে অনেক পত্র পত্রিকায় কিন্তু ওনার জন্মদিন উপলক্ষে আলাদাভাবে নিউজ
খবর বের করেছে। তো এজন্য আমিও একজন দুলাল ভাই পরিচিত হিসাবে আমি নিজেকে গর্ববোধ করছি নিজেকে। আবারও জন্মদিনে ফিরিয়ে যখন এলাম, কারণ আমি ভাবছিলাম যে আমরা আলোচনাটা অন্যদিকে নেব, তবু বলি এখানে, হ্যাঁ এখানে যেমন ধরুন নিউ ইয়র্কের যে বাংলা পত্রিকা বাঙালি কৌশিক আহমেদ, তিনি প্রতি বছরই আমার উপর এক পাতা করে, এবছর আমার দীর্ঘ ছবি দিয়ে, আমার একগুচ্ছ টাটকা কবিতা দিয়ে করেছেন, প্রতিবারই করেন সাক্ষাৎকার নেন নানান রকমের। এবার আমাদের শহীদুল ইসলাম মিন্টু, তিনি আমার উপর দুটি পাতা করেছেন, পুরোপত্র দেখা যাচ্ছে কিনা আমি জানি না, হ্যাঁ যাচ্ছে, এই একটি পাতা, এই একটি পাতা করেছে, আমি মিন্টুকে ধন্যবাদ দিই। এবং শুধু হ্যাঁ জি ঠিকই বলেছেন যে আমার কাগজ ইত্তেফাক থেকে শুরু করে একাধিক কাগজ, বিডি নিউজ 24, তারপর অনলাইন পোর্টাল, বিশেষ করে চিন্তাসূত্র, তারপর ট্রিবিউন, ট্রিবিউন আমার এই মুহূর্তে মনে পড়ছে না, অনেকগুলো কাগজ, কেউ কেউ আমার ছবি এঁকেছেন, কেউ কেউ আমার গান, আমার কবিতাকে গানের সুর দিয়ে আমাকে উপহার দিয়েছেন। তো ফলে সত্যিকার অর্থে আমি খুব ভাগ্যবান যে এত কাগজ আমাকে সম্মান করেছে। আমি ব্যক্তিগত ভাবে অনেকে শুভেচ্ছা জানিয়েছেন যারা আমার এই উদ্যোগ, মানে আমাকে মানে এত মানে ভালোবাসা জানিয়েছেন, আমি তাদের কাছে আসলে ঋণ খেলাপির মতো মনে হচ্ছে। আমার ঋণ খেলাপি, আমি তো টাকা ঋণ খেলাপি হতে পারি না কখনো, হতে পারবো না, কিন্তু আমি আসলে কিন্তু ভালোবাসার ঋণ খেলাপি, আপনাদের ভালোবাসার, এই যে আপনি অনুষ্ঠান করছেন, এই যে আপনি যে ভূমিকা দিচ্ছেন, এটাও কিন্তু আমার ঋণ খেলাপির একটি ব্যাপার। আপনাদের এই ঋণ খেলাপি আমি থাকতে চাই, মানে এই ঋণ খেলাপিটা, ভালোবাসার ঋণ খেলাপি। তো যাই হোক, আমি আলোচনায় ফিরে আসি, সেটি হচ্ছে যে লুৎফর অডিটোরিয়াম এখানে আছে, এখানে আরেকজন বাংলা একাডেমি পুরস্কার পেয়েছেন, মুক্তিযুদ্ধের কাজ করেছেন তাজুল মোহাম্মদ, তিনি আছেন। আমাদের আগেও ছিল মিজান রহমান, যার কথা বললাম, মিজান রহমান গণিত নিয়ে কাজ করেছেন, তার একাধিক বই আছে। আর এর আগে যে খুব একজন লেখক আমরা পাইনি, বিশেষ করে আমাদের সময়, ইকবাল হাসান এখন আছে মূল ধারার, এখানে মাসুদ খান আছেন, এখানে ফেরদৌস নাহার আছেন, এরা আর নতুন অনেকেই আসছেন, অনেকের সঙ্গে হয়তো আমি সেভাবে পরিচয় নেই, অনেকেই লেখালেখি করছেন, কিন্তু মূল ধারার যে লেখা ধারাটা, বাংলাদেশের সঙ্গে তার নাড়ির টান, বাংলাদেশের সঙ্গে তার যে যোগসূত্র বা একটা পরিণত নিজেকে তৈরি করার একটা প্রস্তুতি, সেক্ষেত্রে কিন্তু হাতে গোনা খুব কমই বলা যায়। আমি যাদের নাম বললাম, আমি আমি আবারও উচ্চারণ করছি, লুৎফর রহমান রিটন, ইকবাল হাসান, মাসুদ খান, সৈয়দ ইকবাল, সাদকাম আলী, মানে এরা কাজ করছেন। এবং এখানে দুই চারজন যারা আছেন তারা কিন্তু আমি এই মুহূর্তে নামটি মনে করতে পারছি না, যে নতুন প্রজন্ম তারা ইংরেজিতে লিখছেন, আনোয়ার আমি ভুলে গেলাম নামটি, এটা একটি ভালো দিক, আমাদের সন্তানেরা যে এদিকে আসবে আসা উচিত, যেভাবে আমরা বলি রাজনীতিতে ডলি বেগম আসছে, আমাদের সন্তানরা যদি এই সাহিত্যের দিকে আসে তাহলে ভালো হবে। আরেকজন সুব্রত কুমার দাস, সে কানাডার সাহিত্য নিয়ে কাজ করছে, আমার তার একটি বই বেরিয়েছে, আমার সেটি দৃষ্টি কেড়েছে। এখানে মঞ্জুর আজিম মঞ্জুর আজিম পলাশের ছোট বোন শিউলি, সে একটা অনুসরণ করে পাঠশালা, শিউলি একটি অনুবাদ করেছে, এবং আরো অনেকে আছে বই লিখছে। যেমন ধরুন আমি এই মুহূর্তে একটা হাতের কাছে আরেকটি বই পেয়ে গেলাম খুঁজতে খুঁজতে, এই যে বইটি দেখতে পাচ্ছেন, অসম্ভব একটা মজার বই, কোনো ভ্রমণ কাহিনী নয়, জি এই লোক সাংবাদিক ছিলেন, আমাদের খুব বন্ধু ছিলেন, এবং তিনি আমাকে শ্বশুর ডাকতেন, আমি তাকে জামাই ডাকতাম। তার কারণটি হচ্ছে তিনি ক্যান্সারে মারা গেছেন, তিনি সদ্য প্রয়াত হাবিবুল্লাহ সিরাজি তার মেয়ের আগের ঘরের জামাই ছিলেন, তো সেই সূত্রে আমাকে মানে চাচা শ্বশুর শ্বশুর ডাকতেন সবসময়, সে মারা গেছে এই বইটি। তবে এখানে ভ্রমণ কাহিনীর উপর অনেক বই আছে, অনেকেই বেড়াতে আসছেন, ঘুরতে আসছেন, চলে গেছেন, তারা নায়াগ্রা দেখছেন, এখানে বরফ দেখছেন, ম্যাপেলিপের ষড়ঋতু দেখছেন, আমি সেগুলো গুরুত্বপূর্ণ বই মনে করি না। যে বইগুলো আমাদের চেতনাকে, আমাদের মেধাকে শানিত করবে, আমাদের ভাবনা তৈরি করবে, হ্যাঁ যেমন সালমা বানির কথা বলে, তিনি একটা বই লিখেছেন ইমিগ্রেশন, হ্যাঁ কানাডার জীবন যাপন নিয়ে উপন্যাস লিখেছেন, বড় উপন্যাস, এই বইগুলো গুরুত্বপূর্ণ আমি মনে করি, যেগুলো সাহিত্যের মূল্যায়ন আছে। ভ্রমণ কাহিনী অবশ্যই সাহিত্যের মূল্যায়ন আছে, কিন্তু অনেকে যে ভ্রমণ কাহিনী লিখে একদিন দুই দিন বা পাঁচ দিন হোটেলে থেকে বা একবার নায়াগ্রা দেখে, সেই ভ্রমণ কাহিনী যথার্থ হয় না। আপনার আমি যখন আপনার ভ্রমণ এগুলো মাঝে মাঝে শুনি, আপনি একদম গভীরে চলে যান, তার ইতিহাসটুকু তুলে নিয়ে আসেন, একটা ছবি দিয়ে, যেটা আমার মতো ওই ধৈর্য শক্তি নাই, সেই নাম মানে যে প্লেটটা সেটার ব্যাখ্যা দেন, ইতিহাস ঘাটাঘাটি করে আপনি আনেন। এরকম আমি আপনার কাছে আশা করব যে আপনি এই ধরনের একটি গ্রন্থ উপহার দিবেন কানাডার, আরো ঘুরবেন ফিরবেন, সেটা আমরা লাভবান হবো, কানাডার ঐতিহ্য, ইতিহাস বা ভ্রমণ কাহিনী
কারণ আপনার ওই গবেষণার দৃষ্টিটা আছে। তো যাই হোক, এই হচ্ছে। আর এখানে লেখকেরা, লেখকদের সন্তান অনেকেই আছে, অনেক লেখক লেখক মানে অভিনেত্রী সমাজকর্মী, তাদের এখানে কবরীর সন্তান এখানে আছে। আমি কয়েকদিন আগে লিখেছিলাম কবরীর মৃত্যুর পর তিনি ইমিগ্রেশন নিয়ে আসছিলেন, তারপরে চলে গেছেন রাজনীতি, জি। তো তার সন্তান কিন্তু অটোয়াতে আছে, ববিতার সন্তান এখানে আছে, চম্পা এখানে আছে, এই যে আমার পাশে আমার বন্ধু অরুণা বিশ্বাস, তার সন্তান এখানে আছে, আরিফুর রহমান এখানে আছে। এমনি চলচ্চিত্র জগতের এদের কথা বলছি আমি, জানি যে জয়ন্ত সন্তান এখানে আছে, এখানে আপনার এই এন্ড্রু কিশোরের সন্তান এখানে আছে, হ্যাঁ এরকম অনেক। কিন্তু আমাদের লেখকের কথা যদি বলি তাহলে শামসুর রহমানের মেয়ে শেবা রহমান অটোয়াতে আছেন, আসাদ চৌধুরী এখন নিজে আছেন, তার পুরো পরিবারই প্রায় কানাডাতে, হ্যাঁ একদম স্থায়ীভাবে বসবাস করছেন ভাবি সহ। এখানে দিলারা হাফিজ আছেন তার দুই সন্তান নিয়ে, রফিকা যাদের স্ত্রী। এখানে আরো যারা যাদের সন্তানেরা আছে আমি একে অনেকের নাম বলতে পারি অনেকেরই, যেমন মহাদেব শাহের সন্তান এখানে থাকেন, এখানে অসীমদার মানে বাচ্চারা ছেলে শুভ্র এখানে থাকেন, এখানে শান্তনু কাশারের সন্তানেরা থাকেন, আমাদের বোরহানুদ্দিন খান জাহাঙ্গীরের ছেলে এখানে থাকেন, শাহেদ রহমানের ছেলে এখানে থাকেন, প্রজ্ঞালাবুনি কাজী আরিফের সন্তান এখানে থাকেন, ফলে ফারুক মাহমুদের মেয়ে এখানে পড়াশোনা করেন মন্ট্রিয়ালে, মানে এই তালিকা দীর্ঘ, অনেক বড়। তো এরা আমি এই আলোচনা এই জন্য আনলাম যে আমাদের লেখকেরা একসময় ব্যাগ হেলেছিল বলে যে লেখকেরা কবিরা সচেতন নয়। আপনি যদি এই জিনিসটি খেয়াল করেন আমাদের মানে লেখকেরা কতটা সচেতন, যাদের সন্তানকে ভালো শিক্ষা দেওয়ার জন্য কানাডায় পাঠিয়েছেন তারা আর উদাসীন নয়, হ্যাঁ জসীমউদ্দিনের মতো, হ্যাঁ তারা প্রত্যেকটি ছেলের ব্যাপারে সচেতন। তো ফলে এটা একটা ভালো দিক। আর বাংলা চর্চা হ্যাঁ হচ্ছে, ব্যক্তিগতভাবে চর্চাটা তো হচ্ছে, তাছাড়া যদি সমষ্টিগতভাবে বলেন সেটা হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দেওয়ার হওয়ার পরে বাঙালিদের মধ্যে যে উদ্দীপনা, বাঙালিদের মধ্যে যে আগ্রহ তৈরি হয়েছে, এটি একটি বড় ব্যাপার। আমি বলি 21শে ফেব্রুয়ারি আসলে বলি যে যারা মূল আন্তর্জাতিক মাতৃভাষা শহীদ মিনারের সাথে যুক্ত ছিলেন তারা কিন্তু সবাই প্রবাসী বা অভিবাসী সবাই, ধরা যাক হামিদুর রহমান, হামিদুর রহমান মন্ট্রিয়ালে ছিলেন, হ্যাঁ যে শহীদ মিনারের মূল নকশা এঁকেছিলেন, তার সঙ্গে যে ছিলেন নভেরা সে প্যারিসে ছিলেন, যে যার গান শুনে আমাদের রক্ত টকবগিয়ে উঠে 21শে ফেব্রুয়ারি, সেই গাফার ভাই এখন অসুস্থ, তার সুস্থতা আমরা করি, তিনি লন্ডনে আছেন। এবং সর্বশেষ যে দৃষ্টান্ত আমি ডাকতে পারি দিতে পারি আপনাকে, সেটি হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের রূপকার সালাম রফিক, তারা কিন্তু এই কানাডারই, আমি গর্ব করে বলতে পারি যে রফিক ভাই আজকে নেই, হ্যাঁ কিন্তু সালাম ভাই আছেন, তারা যে উদ্যোগ নিয়েছেন তার পরিপ্রেক্ষিতেই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হয়েছে। আন্তর্জাতিক মাতৃভাষা শুধু মাত্র মানে বাংলাদেশের জন্য নয়, এটি সকল ভাষার প্রতি সম্মান জানানো, সকল মানে নৃগোষ্ঠী মানে যার যে ভাষা আছে সেই ভাষাকে মানে স্বীকৃতি দিয়েছে জাতিসংঘ। তো এই স্বীকৃতির পরিপ্রেক্ষিতে আমাদের মধ্যে অনেক মানে মানে ইহ কি বলবো খুব আশান্বিত হয়েছি, আমরা গৌরব বোধ করি, আমরা গৌরবান্বিত। যেমন তার একটি দৃষ্টান্ত আপনারা শহীদ মিনার করছেন প্রায় শেষ পর্যায়ে, টরন্টোতে শহীদ মিনার হয়ে গেছে, এগুলোর যে মানে টুকরো টুকরো বাংলাদেশের একটু মানে ব্যাপারগুলো করছে, যে ডলি বেগমের কথা বললাম সে আমাদের এমপিপি হয়েছে। আর ভাষার যদি একেবারে বলি যে হ্যাঁ টরন্টোতে মাঝে মাঝে আমরা হতাশ হয়ে যাই বা আমাদের উদ্যোগগুলো কমে যায় নানা কারণে, টরন্টোতে আজ থেকে বহু বছর আগে 2005-এর পরেই বন্ধ হয়ে গেছে টরন্টো বিশ্ববিদ্যালয়ে মানে ইউনিভার্সিটি অফ টরন্টোতে বাংলা পড়ানো হতো, সেখানে একটা স্পেশাল কোর্স ছিল, সেখানে পড়াশোনা করলে আপনি যেটা বলতেছিলেন আলোচনার আগে যে আপনাদের ওইখানে একা আছে সেটার থেকে পয়েন্ট নিয়ে তার ইয়েতে মানে এক্সট্রা সাবজেক্ট হিসেবে সেটা গ্রহণ করে ইউনিভার্সিটি সেটা অন্তর্ভুক্ত করে। তো সেখানে শিক্ষক ছিলেন ইকবাল করিম হাসনু, তিনি বাংলা জার্নাল বের করেন, এইখান থেকে কষ্ট করে একটি পত্রিকা করেন, কিন্তু সেটি আর হয়নি। তার কারণটি হচ্ছে ডোনেশন পাওয়া যায়নি, ছাত্র পাওয়া যায় না, এবং ফান্ড টরন্টো ইউনিভার্সিটি আর দেয়নি। তো আর যেটা উদ্যোগ নিয়েছিলেন জোসেফ ও কর্নেল, আমাদের মুক্তিযুদ্ধ সমর্থক ছিলেন, তিনি বাংলাদেশের গেস্ট ইউনিভার্সিটির গেস্ট প্রফেসর ছিলেন, তিনি রবীন্দ্র বিষয়ক মানে গবেষক ছিলেন, তার স্ত্রীও রবীন্দ্র বিষয়ক গবেষক, তাদের আমন্ত্রণে আমি টরন্টোতে এসেছিলাম, কিন্তু তারা চলে যাওয়ার পর মানে তারা বলতে জোসেফ ও কর্নেল তিনি মুক্তিযুদ্ধ সময় সহযোগিতা করেছেন, পরবর্তীতে এখানে বাংলা উদ্যোগ
নিয়েছেন ইউনিভার্সিটিতে এবং বাংলা কোর্স চালু করেছেন, ট্যাগর সম্মেলন করেছেন। তো ফলে এই বিষয়গুলো কিন্তু আমাদের বাংলা ভাষার সঙ্গে সাহিত্যের সঙ্গে যুক্ত। রবীন্দ্রনাথ বহুবার দেশে বাইরে গেছেন, কানাডাও একবার এসেছিলেন, সেটা 1919 সালে, এবং তার যে এই সফর সেটা একটা গুরুত্বপূর্ণ সফর, সেটা নিয়েও তো অনেক কাজ হচ্ছে, গবেষণা হচ্ছে। এবং আমার এই বইটিতেও রবীন্দ্রনাথের ভ্যাঙ্কুভারে রবীন্দ্রনাথ এটি মানে এটার মধ্যে আছে, বিডি আসে বিডিএ ছিল। তো রবীন্দ্রনাথের কাজ হচ্ছে এখানে, রবীন্দ্র সঙ্গীত সংস্থা আছে, নজরুল সঙ্গীত আছে, আমি জেনেছি যে নজরুলকে নিয়ে ম্যানিটোবা কাজ হচ্ছে, আমাকে হেলাল মহিউদ্দিন সব জানেন। নজরুল ইসলামের নামে একটি রোড হচ্ছে এবং এই কাজটা প্রায় কমপ্লিট, অর্থাৎ কাজী নজরুল নামে একটি রাস্তা হবে ম্যানিটোবা উইনিপেগে। এটা তো অনেক বড় ব্যাপার যে বাংলাদেশের নামে যদি কোথাও কিছু হয় সেটা তো আমাদের গর্ব করার ব্যাপার। কানাডা বহুজাতিক দেশ, বহু সংস্কৃতির দেশ, বহু ভাষার দেশ, কানাডা প্রতিটি ভাষাকে সম্মান জানায়। আপনি দেখুন আমাদের আমাদেরকে অন্টারিওতে, শুধু অন্টারিওতে অন্যান্য প্রভিন্সেও আমাদেরকে মার্চ মাসকে হেরিটেজ মাস ঘোষণা করেছে। আমাদের এইবার 4টি জায়গায় বাংলাদেশের পতাকার প্রতিফলন দেখেছে, আমি অভিভূত হয়েছি। রাজধানী অটোয়াতে সেখানে মিউনিসিপ্যালিটিতে বাংলাদেশের পতাকা উড়েছে, আমাদের ম্যানিটোবাতে উঠেছে, ম্যানিটোবাতে যেটা সিটি ভবনে উঠেছে, এবং আপনার এটা একটি আন্তর্জাতিক ভাবে স্বীকৃত যে মাতৃভাষা দিবস, সেটা এই এদেশের প্রভিনশিয়াল গভর্নমেন্টও সেটা ঘোষণা করেছে। হ্যাঁ, ভ্যাঙ্কুভারেও দিয়েছে, এবং এখানে ওই যে জলের ফোয়ারা তৈরি করে ভাষার একটা প্রতীক করেছে, ভাষা ওটা অনেকটা শহীদ মিনারের মতো নয়, একটা অন্য ধরনের যে জল তার ভাষা প্রকাশ করছে, এটার ভ্যাঙ্কুভারে আছে, আমিনুল ইসলাম এরা করেছিলেন, সেটা এখনো আছে, সেটা অন্যভাবে বলা যায় যে একটি ভাস্কর্য, মানে ভাষার একটি শ্রদ্ধা নিবেদনের চিহ্ন। তো এইভাবে এখানে টরন্টো সিটির হলের যে বিষয়টি, সেখানে মানে লেখাটা টরন্টো লাল এবং সবুজ দিয়ে করা হয়েছিল, এবং সিএন টাওয়ার যেটি, সেই সিএন টাওয়ারটি সেদিন রাত্রে 26 মার্চ রাত্রে লাল এবং সবুজের কালার করা হয়েছিল, অন্য কোনো কালার ছিল না। তো ফলে এই যে আপনি ম্যানিটোবার কথা বললেন, ভ্যাঙ্কুভারে বললেন, অন্টারিওতে বললেন, মন্ট্রিয়ালে হচ্ছে, এটি কিন্তু বাংলাদেশের মানুষের উদ্যোগের কারণে হচ্ছে। এবং 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 তারা এই দিনটাকে এমনভাবে উদযাপন করে যে এই পার্লামেন্টে আমাদেরকে দাওয়াত করে আমরা যাই, সেখানে পতাকা তোলার সময় দেখা যাচ্ছে যে স্পিকার আসছেন, প্রবেশের মন্ত্রীরা আসছেন, নেতারা আসছেন, তারা সম্মান জানাচ্ছেন, তারা 21 ফেব্রুয়ারির মধ্যে ঠান্ডার মধ্যে শহীদ মিনারে সে পুষ্পস্তবক অর্পণ করে। এগুলো কিন্তু ছোট ছোট ব্যাপারগুলো হয় এবং বাংলা শিখার উদ্যোগগুলো হচ্ছে। কারণ ধরুন মানে আমি আপনি আমরা অনুষ্ঠান করছি বাংলায়, কিন্তু আমাদের বাংলার তো ধরেন কিছুটা দর্শক আছে, আমি তো আপনি দেখছি আপনার দর্শক অনেক, আপনার ভিউ অনেক, আপনি যখন ইউটিউবে যাই, আমি ওসমানের সঙ্গে একটি প্রোগ্রাম করি, আমি ব্যক্তিগতভাবে কবিতা পড়ছি প্রতি সপ্তাহে আমার ফেসবুক লাইভে, আমি একবার বন্ধ করে দিতে চেয়েছিলাম, কারণ এখন এত বেশি সার্কাস, মানুষের ধৈর্য শক্তি এত বিরক্তি করোনার মধ্যে দেখবে কিনা, কিন্তু তারপরেও আমার কিছু কিছু দর্শক আছে, বন্ধু আছে, ভক্ত আছে, এবং আমি কমিউনিকেট করি, দূরে থাকি, আমি আমার লেখাগুলো প্রকাশ করতে পারি, আমি একটা ফিডব্যাক পাই। আর যেহেতু আমি অহংকার করে বলছি না, আমরা লেখালেখি করি, আমাদের একটা পাবলিক এর সঙ্গে একটা কানেক্টেড থাকে, পাবলিক ফিগার বলেন বা যোগাযোগটা বলেন, সেই কারণে লুকিয়ে থাকলে হবে, আমাদেরকে প্রকাশ করতে হবে, এই প্রকাশ করার জন্য কতটা শালীন হবে, সুন্দর হবে, এবং মানে নিজেকে প্রকৃতভাবে তুলে ধরা যায়, এটা আমি চেষ্টা করি। তো আজকে আপনি আমার ডাকলেন, শুধু আমার কথা নয়, এই যে যে বাংলা ভাষা নিয়ে কাজ হচ্ছে, বাংলাদেশ নিয়ে কাজ হচ্ছে, বাংলা সংস্কৃতি নিয়ে কাজ হচ্ছে, আমি আপনার কাছ থেকে জানতে পারলাম চমৎকারটি খবর, আমার অনুষ্ঠানে এসে তো আমার মানে গর্বে বুক ফুলে গেল যে টরন্টোতে, সরি কানাডাতে একটি রোড হবে কাজী নজরুল ইসলাম সড়ক, মানে কতটা সম্মানের, বিরল সম্মান আমাদের জাতীয় কবি নিয়ে এখানে হবে। যে শহীদ মিনারের কথা বললাম, তো ভবিষ্যতে আমরা আশা করি আরো এগিয়ে যাব, আমাদের সন্তানেরা মূল ধারার সঙ্গে যুক্ত হবেন, হ্যাঁ আমি এটি প্রত্যাশা করি, এটি আশা করি। ভাই আমরা আসলে আলোচনার শেষ পর্যায়ে, তো প্রিয় দর্শক, দুলাল ভাই শুরু করেছেন, তিনি 71-এর মুক্তিযুদ্ধ নিয়ে শুরু করেছেন, নূর চৌধুরী নিয়ে শুরু করেছেন, কিন্তু ওনার কিন্তু একার পক্ষে সম্ভব না, দুলাল ভাই আজকে হয়তো একটি পরিণত বয়সে আছেন, তো আশাহত হওয়ার কিছু নেই, বাংলাদেশ একটি নতুন স্বাধীন দেশ, আর কানাডার ইমিগ্রেশনটা কিন্তু বেশি দিন আগের না, এবং এই মূল ট্রেন্ডটাই কিন্তু শুরু হয়েছে 90 সালের পরে, বাংলাদেশের মানুষ কানাডাকে কিন্তু ডিসকভার করা শুরু করেছে, যে না এর আগে অনেকেই আসতেন কিন্তু ওইভাবে আসতেন না, তো ডিসকভার করা শুরু করেছেন, তো
শুরু হলো যাত্রা, হয়তো 20-25 বছরে আমরা যতটুকু প্রত্যাশা অনুযায়ী হয়তো আমরা বাংলাদেশকে কানাডার কাছে সেল কর, আমি সেল শব্দটা ইউজ করব, কারণ দেখেন আপনি মুক্তিযুদ্ধ করেছেন, আপনি 1952 সালের 21শে ফেব্রুয়ারিতে আপনি রক্ত দিয়েছেন, কিন্তু সেটা তো মানুষকে জানাতে হবে, তাই না? তো সেই জানানোর কাজটা দুলাল ভাইরা শুরু করেছেন, এবং ওনাদের হাত ধরে ইনশাল্লাহ আগামীতে যারা কানাডাতে আসবেন তারাও সেই চর্চাটা চালিয়ে রাখবেন, এবং বাংলাদেশকে তারা রিপ্রেজেন্ট করবেন যে অ্যাজ এ বাংলাদেশি ক্যানেডিয়ান হিসাবে তারা একটি আলাদা আইডেন্টিটি তারা তুলে ধরবেন, এটাই কিন্তু আমাদের কামনা। দুলাল ভাই আপনি যদি কিছু বলতেন। আমার শেষ কথাটি হচ্ছে যে আমাদের সন্তানেরা আমাদের পতাকা তুলে ধরবে, আমাদের ঐতিহ্য তুলে ধরবে। যেমন ধরুন আমি ছোট্ট একটি ঘটনা বলি, আমার মেয়ে এবার রায়ারসন থেকে গ্রাজুয়েশন করলো, তার একটি সাবজেক্ট যে তোমার হেরিটেজ নিয়ে একটি লিখো, আমার মেয়ে কিন্তু এখানকার শহীদ মিনার নিয়ে প্রেজেন্টেশনটা উপস্থাপন করছেন, সেটা কিন্তু অনলাইনে থাকবে, তার রেকর্ড থাকবে, এবং সে খুব ভালো রেজাল্ট করেছে। এখন কোভিড এর মধ্যে তার ঘরে নানা ধরনের গিফট আসছে, সার্টিফিকেট আসছে। তো এই যে যে মেয়েটা, হ্যাঁ বাংলাদেশের জন্ম, সেও বই লিখছে, একটা তার রূপকথার ইলিশ আছে, এখন সে লিখে না, কিন্তু তার চিন্তাধারার মধ্যে অন্য যে কোনো বিষয় নিয়ে লিখতে পারতো, বিষয় কিন্তু অভাব নেই, কোভিড নিয়ে লিখতে পারতো, কিন্তু তার বিষয় ছিল শহীদ মিনার। এটা কিন্তু বড় প্রাপ্তি, এবং এই সূত্র ধরে আমি বলতে চাই যে অর্জিতা যেভাবে শহীদ মিনার বেছে নিয়েছে, আমাদের সন্তানরা যেন আমাদের নাম ভুলে না যায়, আমাদের বাংলা যেন ভুলে না যায়, আমাদের ভাষা যেন ভুলে না যায়, আমরা যতটা পারি, কারণ এটা আমাদের অহংকার, এটা ঐতিহ্য। হ্যাঁ ইংরেজি তো শেখার, অনেকেই দেখা যাচ্ছে যে ভুল ইংরেজি শিখছে, মা জোর করে ইংরেজি তো এমনিতে শিখবে, কিন্তু তার ওই মূল ভাষাটা জানতে হবে। আমরা এখানে কানাডা হচ্ছে একটি মাল্টি কালচার, একটা ফুলদানির মতো, এখানে একাধিক ফুল থাকে, তার মধ্যে একটি ফুল হচ্ছে বাংলাদেশি ফুল, বাংলার ফুল, আমরা বাঙালি। শুধুমাত্র একজন হাই কমিশনার রাষ্ট্রদূত নন, আমরা প্রত্যেকে এক একজন বাংলাদেশের প্রতিনিধি, বাঙালির প্রতিনিধি, বাংলা ভাষার প্রতিনিধি, আমরা প্রত্যেকেই এক একজন দূত। ধন্যবাদ দুলাল ভাই, আপনার এই কথাগুলি আসলেই খুবই উদ্দীপনামূলক, এবং যারা বিশেষ করে কানাডাতে বসে যারা বাংলাদেশের এই আমাদের এই ভিডিওটি দেখছেন তারা হয়তো দুলাল ভাইয়ের স্পিরিটটা বুঝতে পেরেছেন যে উনি কি বুঝাতে চাচ্ছেন। দুলাল ভাই একটি কথা প্রায় বলেন যে আমার এক হাতে কানাডার পতাকা আর এক হাতে বাংলাদেশ, তো বাংলাদেশকে ভুলে যাওয়া যাবে না, বাংলাদেশকে হৃদয়ে লালন করতে হবে, এবং বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে হবে বিভিন্ন জায়গায়, এবং বাংলাদেশের গৌরবের কথাগুলি কিন্তু মানুষকে বলতে হবে। তো দুলাল ভাই আমরা এখন বিদায় নিচ্ছি, তো আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে সময় দেওয়ার জন্য, আপনি আরো 100 বছর বাঁচেন এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে আরো কাজ করেন এবং বাংলাদেশের গৌরব নিয়ে আরো কাজ করেন, এবং আমরা সে আশাই করব। দর্শক আজকের মতো বিদায় নিচ্ছি, দুলাল ভাইকে আবারও ধন্যবাদ, সবার সাথে দেখা হবে ইনশাল্লাহ, আসসালামু আলাইকুম। আমি আপনাদের কাছে ঋণ খেলাপি, আমার ঋণ আপনারা শোধ করবেন না, বা আমিও শোধ করতে চাই না।